বাংলাদেশ সরকারের কার বেতন কত টাকা ও দৈনিক মাসিক ভাতা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। সাথে আছি আমি তানিশা রহমান। রাষ্ট্রপতি বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রপতির মূল বেতন মাসে 1,20,000 টাকা। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000। মাসিক বাড়ি ভাড়া 1,00,000 টাকা। প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা 3,000 টাকা। স্পিকার পার্লামেন্ট স্পিকার বেতন পান 1,12,000 টাকা। প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বর্তমানে বেতন পান 1,10,000 টাকা। হাইকোর্টের বিচারক উচ্চ আদালতের বিচারকরা মাসে বেতন পান 95,000 টাকা। মন্ত্রী বর্তমানে বাংলাদেশের মন্ত্রীদের বেতন 1,05,000। এছাড়া ডেপুটি স্পিকার বিরোধী দলের নেতা চিফ হুইপ একই বেতন পান। প্রতিমন্ত্রীর বেতন 92,000 এবং উপমন্ত্রীর বেতন 86,500 টাকা। তিন বাহিনীর প্রধান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানের নির্ধারিত বেতন বর্তমানে 86,000 টাকা। সর্বোচ্চ স্কেলের মূল বেতন 78,000 টাকা হলেও মন্ত্রী পরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং তিন বাহিনী প্রধানের মূল বেতন 86,000 টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ক্ষেত্রে 82,000 টাকা। মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হয় না। এছাড়া একজন মন্ত্রী আরও যেসব সুবিধা পান দৈনিক ভাতা 2,000 টাকা, নিয়ামক ভাতা মাসিক 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 10,00,000 টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা। এছাড়া সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে। সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8,00,000 টাকা। সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী, আসবাবপত্র, সরকারি বাসায় সর্বোচ্চ 5,00,000 টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল। একজন প্রতিমন্ত্রী যেসব সুবিধা পান দৈনিক ভাতা 1,500 টাকা, প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা 7,500 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 7,50,000 টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র, সরকারি বাসায় সর্বোচ্চ 4,00,000 টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 70,000 টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ। একজন উপমন্ত্রী যেসব সুবিধা পান দৈনিক ভাতা 1,500 টাকা, নিয়ামক ভাতা 5,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 5,50,000 টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। আসবাবপত্র, সরকারি বাসায় সর্বোচ্চ 4,00,000 টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 70,000 টাকা।